দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে কি না এই বিষয় নিয়ে দেশের শীর্ষ আদালত অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল, সে অনুযায়ী আজকে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করে দিয়েছে। সেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আপাতত বাতিল, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটাকে ঐচ্ছিক করা হয়েছে। যারা ইচ্ছা করবে তারা পরীক্ষা দেবে, আর যারা মনে করবে যে না আমি পরীক্ষা দেব না, তারা পরীক্ষা না দিতে পারে। সেক্ষেত্রে তারা তাদের পূর্ববর্তী পরীক্ষা উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এবং পূর্ববর্তী পরীক্ষার উপর ভিত্তি করে তারা তাদের নম্বর পাবে। আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডেরও তিনটে পরীক্ষা আপাতত বাতিল আছে, সেই তিনটে পরীক্ষা কি হবে? যেহেতু সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সেই মোতাবেক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা আপাতত নেবে না, অর্থাৎ আপাতত তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে না। 2, 6 এবং 8 তারিখে যে পরীক্ষাটা ঘোষণা করা হয়েছিল সেই পরীক্ষাটা হচ্ছে না। যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, স্বাভাবিক হয়, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। এ বিষয়ে যারা পরীক্ষা দিতে চায় তারাই কেবলমাত্র পরীক্ষা দিতে পারে, কিন্তু যারা পরীক্ষা দিতে চায় না তাদের প্রজেক্ট, পূর্ববর্তী পরীক্ষা, টেস্ট, স্কুলে উপস্থিতির হার সমস্ত কিছু বিবেচনা করে যে পরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষাগুলোর ওপর বিবেচনা করে নাম্বার দেওয়া হতে পারে এমনটাই সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু এখনও কোনো রকমের তথ্য জানানো হয়নি, তবে সুপ্রিম কোর্টের রায়টা তারাও মেনে নেবে এবং সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে তারাও হয়তো এই নিয়ম অনুযায়ী তারাও তাদের পরীক্ষার ঘোষণাটা করবে। খুব শীঘ্রই তারা ঘোষণা করে দেবে। আমরা পশ্চিমবঙ্গ সরকার কী ঘোষণা করছে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে দেবে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারে তারাও কী করবে, তাদের পরীক্ষাগুলো পিছিয়ে দেবে এবং যে নিয়ম বলেছে সুপ্রিম কোর্ট সেই নিয়ম অনুযায়ী তারাও পরীক্ষা নেবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আপাতত 2, 6 এবং 8 তারিখে হচ্ছে না, এটাই ধরে নেওয়া যেতে পারে। তবে আমাদের শিক্ষা দপ্তর থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে কী ঘোষণা করা হচ্ছে সেটার অপেক্ষা আমরা আছি। তবে এটা তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের 2, 6 এবং 8 তারিখের পরীক্ষাটা হচ্ছে না, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের পরীক্ষাটা হবে। এবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গতকালকে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে কোনো পরিস্থিতিতে কিন্তু হবে, কেননা যদি প্রজেক্টের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয় তাহলে প্রত্যেকে প্রজেক্ট ভালো করে করবে এবং খুব সুন্দর করে প্রজেক্ট ওয়ার্কগুলো করবে, করে কিন্তু স্কুলে তারা জমা দেবে। এক্ষেত্রে নাম্বার মূল্যায়নে কিন্তু প্রত্যেকে সমস্যা হবে, কারণ অনেকে দেখা যাবে যে একই নম্বর পাবে। এই কারণে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার পক্ষপাতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং বলা যেতে পারে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে হবে। তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা প্রোভাইড করেছি। তোমরা এই তথ্যটা দেখার জন্য তোমরা বর্তমান নিউজ পত্রিকা, এই সময় নিউজ পত্রিকা, এছাড়াও তোমরা আরও 24x7 এই নিউজ পোর্টাল তোমরা দেখতে পারো। এছাড়াও তোমরা এবিপি আনন্দ, News18 বাংলার খবরও তোমরা দেখতে পারো। সেখান থেকে তোমরা ভিডিওটার তথ্যটা তোমরা সঠিক যাচাই করতে পারবে। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।